বার ঝুকুমকা নাই বলবি? হ্যাঁ ওই মারবে, তুই মারে একদম সিক্স মার দিবি। ইস বার ঝুকুমকা নাই বল। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো ব্লগটা এখান থেকে শুরু করা যাক। এই জিসিবিটা নিয়ে আসা হয়েছে কারণ হচ্ছে বালু তোলার জন্য, কারণ নদীর বাঁধার বাঁধ তৈরি করার জন্য নদীর পাশের মাটিগুলো ধসে না যায়। তো তোমরা দেখতে পাচ্ছ জেসিবি দিয়ে গাড়িটাকে সরানো হচ্ছে কারণ গাড়িটা খুব বড়। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখন নদীর জল খুব কম, সেই কারণে ধারা তৈরি করা হয়েছে। এই ধারা দিয়ে যেতে আবার খুব সমস্যা হয় এদিক দিয়ে। যা, অনেকক্ষণ পর চলে আসলাম ধারা দিয়ে, তো এবার উঠছি উপরে। উফ। তো বন্ধুরা সবাই, তোমরা দেখতে পাচ্ছ যে এখন জমিতে ধানের চারা গাছগুলো লাগানো হবে। তো এবার আমি চলে আসছি মেশিনের কাছাকাছি, তো আমি একটু মুখটা ফ্রেশ করে নিই। তো বন্ধুরা, এবার আমি চলে আসছি নদীর ধারে যেখানে হচ্ছে বালু তোলা হয়। এই জায়গাতে সবসময় বালু তোলা হয়, আর এখানে দেখতে পাচ্ছ কয়েকটা ছেলে এরা মাছ ধরার জন্য চলে আসছে এখানে। তো এবার দেখতে পাচ্ছ তোমরা ওই যে কয়েকটা লোক ওখানে বসে আছে, এখানে আড্ডা মারছে, হাফ প্যান্ট পরে আছে। যাই হোক, ওদেরকে দেখে লাভ নেই। তো দেখতে পাচ্ছ এই ট্রাক্টরটা কিন্তু এবার নিচে যাচ্ছে বালু তোলার জন্য, দেখে নাও। তো এই ট্রাক্টরটা কিন্তু স্পিডে এখন যাবে, কিন্তু জলে ওপর দিয়ে যাবে। তোমরা তো দেখো নি না, ট্রাক্টর জলের উপর দিয়ে যায়। তো এবার তোমরা দেখবে, দেখে নাও, তোমাদেরকে দেখাচ্ছি আমি ট্রাক্টরটা কেমন করে জলের উপর দিয়ে যায়। দেখে নাও, এই যে ট্রাক্টরটা গেল, এই যে এবার দেখে নাও ট্রাক্টরটা স্পিডে চলে যাবে কিন্তু জলের উপর দিয়ে। মনে হচ্ছে মনে হয় অনেক জল আছে, কিন্তু বোঝা যাচ্ছে না যে একটু জল আছে। দেখো ট্রাক্টরটা যাচ্ছে কেমন। ও, জল একটু কম আছে বলে এদের বালু তোলা সম্ভব হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ যত সব ওখানে লোক আছে, ওরা সবাই কিন্তু বালুরই কাজ করে, আর বালু তোলে প্রত্যেক দিন ওরা এই করে কাজ করে। তো তোমরা দেখে নাও, এই জায়গাটা হচ্ছে শ্মশান, আমাদেরকে কিন্তু আসতেই হবে এই দিন, একদিন না একদিন আসতেই হবে। তো এবার তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে ফাঁদ, মানে মাছ ধরার ফাঁদ। মাঝিরা অনেক পরিশ্রম করে এই ফাঁদটা তৈরি করেছে। তো তোমাদের আমি আগেই বলেছিলাম যে এখন হচ্ছে চারা গাছ ধানের লাগানোর সময়। তো দেখতে পাচ্ছ কিছু লোক ওখানে ওরা ধান চারা গাছ লাগাচ্ছে। তো এবার আমি চলে আসছি অন্য জায়গায়। এই গাছটাকে কিন্তু পুজো করা হয় প্রত্যেক বছরে, এটা একটা অনুষ্ঠান হয়। পুজো দেওয়ার জন্য কিন্তু অনেক মানুষও ভিড় হয় এখানে, প্রত্যেক বছরই হয়। তো যাই হোক, এবার আমি চলে আসছি একটা অন্য জায়গায়, গাছের বাগানে। এখানে তো এখানে হচ্ছে প্রায় দেখো গাছগুলোকে কেটে ফেলেছে, কারণ অনেক গাছ আছে এখানে। তো এখানে প্রায় নতুন বছর যখন আসে প্রত্যেক বছরে কিন্তু ছেলে বা মেয়েগুলো এখানে প্রত্যেক বছর কিন্তু এখানে ওরা পিকনিক করতে আসে। দেখতে পাচ্ছ গাছগুলো কত বড় বড়, কিন্তু এই জায়গাটা কিন্তু খুব ঠান্ডা। তো এবার অনেকক্ষণ হলো এখানে, তো চলো এবার অন্য জায়গায় যাওয়া যাক। তো এবার দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে ড্রেন, যেটা হচ্ছে যেটাতে জল পাস করে। তো বন্ধুরা, অনেকক্ষণ ধরে বকবক করলাম, তো যাই হোক, তো এবার চলো একটু কুলের গাছ থেকে কুল তুলে খাই। কুলটা কিন্তু ভালোই হয়েছে, কিন্তু অতটা বড় হয়নি, সাইজটা ছোটই আছে। তো দেখতে পাচ্ছ ড্রেনটা কি অবস্থা হয়ে গেছে এখানে। তো এবার যাই হোক, তো এবার আমি গাছ থেকে কয়েকটা কুল তুলবো, তো চেষ্টা করছি। আহ আহ, বাবরে, গাছে কিন্তু প্রচুর কাটা, সেই কারণে আমার অসুবিধা হচ্ছে কুল তোলার। যাই হোক, অনেকক্ষণ পরিশ্রম করার পর কিছু তুললাম, দেখে নাও। সাইজগুলো ভালোই আছে, কিন্তু অতটা হবারও সাইজ হয়নি। তো দেখতে পাচ্ছ এই কয়েকটা কুলের জন্য গায়ে কাটা লেগেছে, যখন রক্ত বাড়াচ্ছে। তো বন্ধুরা, যখন তোমরা কুল তুলতে যাবে, দয়া করে বলছি সবাই সাবধানভাবে তুলবে। যাই হোক, তো এবার আমি টেস্ট করে দেখছি এটা। হ্যাঁ, খুব টক। তো রাস্তা ধারে দেখা যাচ্ছে যে একটা মহিলা পরিষ্কার করছে বা ঝাড়ু দিচ্ছে, এইসব পাতাগুলো জড়িয়ে উনানে সে জাল দেবে।
তো আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো, সে কোনো অসুবিধা হচ্ছে না। তো তো এখানে দেখতে পাচ্ছি যে কয়েকটা ছেলে ব্যাট বল নিয়ে খেলাধুলা করছে, দেখি তাদের খেলা কেমন খেলে। তো ভাই শুরু কর, কে খেলবে, কে ব্যাটিং করবে? তুই করবি? আচ্ছা তুই কর, তুই কর, তুই বোলিং কর, তুই বোলিং করবি, তুই যা। হ্যাঁ তুই বোলিং কর না, তুই বোলিং করবি। হ্যাঁ তুই রেডি, শুরু শুরু মার। গেল না রে, ভালো করে মার রে, ভালো করে মার। এ ভাই ভালো করে সিক্স মার না, বিরাট কোহলির মতো সিক্স মার, সিক্সার, ছক্কা মার, ছক্কা লেলে, ছক্কা মার, ছক্কা। এ ভাই দৌড়া 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 দৌড়া, বলটা নিয়ে 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 নিয়ে, তাড়াতাড়ি নিয়ে আরে, তাড়াতাড়ি নিয়ে 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 নিয়ে। আরে বলটা ছুটতে তোর এতক্ষণ সময় লাগে রে। আরে যাস না যাস না, ছাড়ে 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 ছাড়। আচ্ছা তোর তাহলে 8 রান হয়েছে, ঠিক আছে এবার শুরু কর, শুরু কর, ভালো করে ভালো করে মারবি। হ্যাঁ শুরু কর, 1 2 3 লাগা। হ্যাঁ সিক্স সিক্স, ও সিক্স 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 সিক্স, খেলা হবে। তো এবার মার 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 মার, ভালো করে মারবি, মার মার। হ্যাঁ চার 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 হলো। এ ভাই তোকে কি হ্যান্ডসাম লাগছে রে, কিছু খেলি দেখা না রে। তো এবার হয়ে গেল, এবার তুই 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 ব্যাট কর, তুই ব্যাট কর। হ্যাঁ তুই ব্যাট বললে আর তুই ব্যাট কর। হ্যাঁ ভালো করে খেলবি, তুই কিন্তু সিক্স মারবি কিন্তু ভালোই, বুঝলি? তোকে কিন্তু অনেক রান করতে হবে ওর আগে, তোর আগে ওর আগে তোকে যেতে হবেই। মার, হ্যাঁ ভালো ভালো, গুড বাই গুড বাই গুড বাই। আরে বলটা ওই আনতে যাবে তুই না, মার মার, এ মার মার মার। আরে বাপ ভাই, বোলিংটা কিন্তু ভালো হচ্ছে না কিন্তু, বোলিংটা বোলিংটা ভালো করে কর, মার। ফোর 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 ফোর, নো ডাউট, ফোর 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 ফোর। তো শুরু, ভালো করে ব্যাট, ভালো করে বোলিং কর রে, ভালো করে বোলিং কর, শুরু মার। এ তো বোলিংটা কিন্তু ভালো হচ্ছে না ভাই। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ব্যাটসম্যান কিন্তু ভয়ে দৌড়ে ভালো যাচ্ছে। তো অনেকক্ষণ হলো, দেখা যাক এবার ব্যাটসম্যান কী করে, এবার যদি উইকেট ছেড়ে যদি চলে যায় তো হলো খেলা। হ্যাঁ এবার একটা নতুন বলার আসছে, এবার দেখো এই বলারটা কেমন বোলিং করে, দেখো ভাই সবাই সবাই দেখো, ও উইকেট আউট হয়ে গেছে। এ বন্ধুরা তোমরা এবার দেখো, তোমরা দেখো এবার ব্যাটসম্যান কোথায় যাচ্ছে, ব্যাটসম্যান ব্যাটসম্যান হচ্ছে উইকেট ছেড়ে কোথায় যাচ্ছে। এ দেখো উইকেটটা পড়ে যাচ্ছে, আবার ব্যাটসম্যানই আবার লাগাচ্ছে। ওয়াহ কি চমৎকার খেলা, ওয়া ওয়া মার রে ভয়, রেডি রেডি থাকিস রে ব্যাটসম্যান, ভয় করছিস কেন, উড়ে যাবি না। ও মাই গড, ব্যাটসম্যান 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 বলকে দেখে ভয় পাচ্ছে। এ ভাই তুই ভালো করে খেল না, ব্যাট ছাড়া যাচ্ছিস কোথায়, ইসবার ঝুকুঙ্গা নাই বল, এবার ইসবার ঝুকুঙ্গা নাই বলবি। হ্যাঁ ওই মারবে, তুই মারে একদম সিক্স মার দিবি, ইসবার ঝুকুঙ্গা নাই বল। আরে তুই কোথায় যাচ্ছিস রে? তো বন্ধুরা এবার দেখতে পাচ্ছ আর একটা নতুন রেস হচ্ছে, ম্যারাথন রেস, বাইক নিয়ে আবার তাও তিনজন একসাথে নিয়ে যাচ্ছে। দেখো 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 তাড়াতাড়ি দেখো কি সমস্যা হচ্ছে, বোঝা যাচ্ছে না। দেখো 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 বাইক 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 বাই বাই বাই, স্পিড স্পিড স্পিড, গেট আপ গেট আপ গেট আপ গেট আপ গেট আপ, খেলা হবে 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 হবে, স্টপ। তো বন্ধুরা এবার দেখো একটা নতুন দৃশ্য দেখতে পাচ্ছ, ছাগল ছাগলের বাচ্চাটা উপরে উঠে আছে ওর মায়ের উপরে, গায়ের উপরে। এ পাপ্পু এ পাপ্পু, আমার দিকে তাকা, এ পাপ্পু কি করিস কি করিস, মায়ের উপরে উঠে কি করিস, বল বল কিছু বল, কি করিস।